আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের বিকেল 5টার সাপোর্ট শুরু করছি। জি, শায়লা সরকার, আপনি মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ জি স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। স্যার, আমি শিলা, স্যার শিলা সরকার। হ্যাঁ জি, স্যার আমি একটু যে এডিট করতে যে আমার একটু সমস্যা হচ্ছে, এটা আমি দেখাবো। এটা পাচ্ছি না, এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে। আপনি লিঙ্ক সহ ওপেন করবেন না, লিঙ্ক সহ মেইল ওপেন করবেন না। আপনার লিঙ্কটা ওপেন আছে, দাঁড়ান দেখা যাচ্ছে না তো এখানে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, একটু মাউসটা অ্যাপ্রুভ করেন। আপনি আপনার মেইল ওপেন করবেন তো নাকি? মেইল ওপেন না স্যার, আমি হচ্ছে ফাইবারের গিগটা করছি না, না ফাইবারের গিগ করতে যে একটু সমস্যা হচ্ছে, ওইটা দেখাবো স্যার। আমার এই যে ট্যাব ওপেন করা আছে, ট্যাবের উপরে যে আপনাদের এই যে স্ক্রিনে এটা দেওয়া আছে, এখানে স্যার, এই যে আমি যে ডেসক্রিপশন, আচ্ছা আচ্ছা, ওই ইলিগাল ক্যারেক্টার যেটা দেখাচ্ছিল, হ্যাঁ স্যার, এটা আমি আরেকদিন আরেকদিন আপনি দেখাচ্ছিলেন। না স্যার, আমি শুধু ফারুক স্যারকে দিয়ে আমি দেখিয়েছি সবকিছুই তো স্যার। এখন একবার আমি সাপোর্ট নিয়েছি স্যারের কাছ থেকে প্রথম দিকে, তো এখন স্যার চলে গেল, জন্য কথা বলতে পারলাম না স্যার এখান থেকে। আচ্ছা, এখন কি এই যে ইলিগেল ক্যারেক্টার, এই সমস্যা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে সমস্যা। না, আরেকজনেরও তো এরকম সমস্যা হয়েছিল, এখন আপনি ওই জন না নাকি? না স্যার, আমি আপনার কাছে আজকে প্রথম সাপোর্ট নিচ্ছি স্যার, কিন্তু আপনার দেখেছি আচ্ছা, আমি এখন মানে যেটা হচ্ছে, 4-5 দিন আগে এরকম সমস্যা নিয়ে এসেছিলেন একজন, কিন্তু এটা সলভ করতে পারিনি আর কি। আজকেও চেষ্টা করছি আর কি, করতে পারি কিনা দেখি। আপনি এগুলি ম্যানুয়ালি নাম্বার দিলেন, এই নাম্বারের পরে তো স্পেস হওয়া উচিত, কিন্তু কয়টার নাম্বার? আচ্ছা, এগুলো নাম্বার কপি করে আমি গুগল 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 ড্রাইভে রাখছিলাম, ওগুলো কপি করে এখানে পেস্ট করছি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা? হ্যাঁ আচ্ছা, আমি এই এগুলি উঠাচ্ছি। আসতে দাও সব সমস্যা, আসতে দাও আসতে দাও, গন্ডগোল তো অনেক করে ফেলছে।
আপনার ফুল স্টপের পরে সব সময় স্পেস হয় এটা জানেন না? হ্যাঁ স্যার, ফুল স্টপ কমার পরে স্পেস দিতে হয়, এটা তো পাংচুয়েশনের নিয়ম। এখানে ফুল স্টপ ব্যবহার করা যাবে না? না এখানে সিঙ্গেল লাইনে কোনো সময় ফুল স্টপ হয় না। আমি তো দুই একবার দেখিয়েছিলাম স্যারকে, দুইবার ডেলিভারি, কিন্তু ফুল স্টপ উপরেরটাতে আছে স্যার। হ্যাঁ ঠিক করবো। Why you hire me? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। My service description. এই যে দেখেন আপনার কলনের পরেও আরো দুইটা স্পেস রয়ে গেছে, এগুলি থাকলে কিন্তু হবে না। হ্যাঁ আচ্ছা স্যার, এখানে এখানে কয়টা স্পেস রয়ে গেছে? এখানে এটা so I can do this work easily because I know the secret tricks of how a marketing grammatically kono bhabe eguli thik nai. I am skilled in social media marketer,
আই এম স্কিলড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে, আপনি আই এম মার্কেটার আর আই এম স্কিলড ইন মার্কেটিং, বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, মার্কেটিং হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন ফেসবুক মার্কেটিং। এগুলি কত কত ভাবে বলি, কত দিন বলছে যে এগুলি আপনার ট্রেনিং নিয়ে এখন আপনি স্কিলড পারসন, এই জন্য গিগ তৈরি করতেছেন, এই এইখানে ট্রেনিং এর কথা বলবেন না। কার কথা কে শুনে স্যার? তাহলে একটু ঠিক করে দেন স্যার, একটু স্যার। আমি তো দেখাইছি স্যারকে, স্যারকে বসে তো ঠিক আছে বলছিলাম, স্যারকে তিন তিন দেখাইছেন স্যার। আচ্ছা বুঝলাম না, আমি সবার কথা এরকম অল্প শুনি কেন? আমার কথা কি স্পষ্ট? আপনার কথা তো শোনা যাচ্ছে। হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ আপনার কথা স্পষ্ট আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ কিন্তু আপনার কথা তো এরকম শোনা যাচ্ছে না, একটু মাইকের কাছে এসে কথা বলেন। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ একটু বেটার, কিন্তু তেমন বেটার না। আমি তো এভাবে কথা বলি স্যার সব স্যারের সঙ্গে, সমস্যা তো বলে না। এই সমস্যার সমাধান হয় কিনা দেখি তারপরে। এই যে এই এই স্পেস, এইখানে কয়টা স্পেস আছে? এই যে এখানে কয়টা স্পেস আছে? তারপরে এখানে দেখি, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখন পারবেন না? ওটা ঠিক নেই স্যার, ওই ডেসক্রিপশন কি ওইভাবে আছে না, ওগুলো ওইভাবে আছে তো স্যার? না হ্যাঁ ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দেখতেছেন। আচ্ছা আর আপনি সব বোল্ড করতেছেন স্যার, এখনই কি এগুলো স্ল্যাপ বোল্ড করেন তাহলে কথার গুরুত্ব থাকে? যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা তো আপনার বোল্ড করতে হবে। আপনি স্যার এগুলো কি একটু ঠিক করে দেন স্যার, আমি নতুন মিস উপর থেকে নিচ পর্যন্ত সবই আপনি বোল্ড করে দিলেন। আর এখানে ট্রেনিং এর কথা বলতে না করি, ট্রেনিং এর স্যার আপনি একটু ঠিক করে দেন প্লিজ স্যার, আমি নতুন স্টুডেন্ট, আমি কয়েকবার স্যারকে দেখেছি, স্যার আমাকে কিছু বলেনি, এ বলছে যে ঠিক আছে তাই বলছে, আমি কি বুঝতে পারিনি স্যার, আপনি একটু ঠিক করে দেন স্যার। না ঠিক করে দিব কি, ঠিক করলে তো সম্পূর্ণ আমার লিখতে হবে। এটা এখন ঠিক করা যাবে না। মার্কেটিং, আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন। আপনি আপনি কি জানেন যে ফেসবুক প্রমোশন আর ফেসবুক মার্কেটিং এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমি ফেসবুক মার্কেটিং এর স্যারের ক্লাস, যেটা হচ্ছে যে ফেসবুক প্রমোশন যদি আপনি কিওয়ার্ডটা সেট করেন তাহলে আপনার আপনার বেশি সার্ভিস ওইখানে পাওয়া যায়, মানে বেশি গিগ ওইখানে পাওয়া যায়, যেখানে বেশি মানে সুইচ টু বাইং এ গেলে যেখানে সার্ভিস বেশি পাওয়া যাবে সেইখানেই আপনি ঢুকবেন। এবং এই যে 6,000-7,000 মতো গিগ পাওয়া যায় ওইখানে, এই 6,000-7,000 গিগ এর মধ্যে আপনার গিগটা এরকম তৈরি করতে হবে যেন খুব তাড়াতাড়ি আপনি প্রথম পেজে চলে আসতে পারে। আপনি বেশি লোকের মধ্যে যদি প্রথমে চলে আসেন এবং যেই কিওয়ার্ডটা বায়ার সবচেয়ে বেশি খোঁজে, যেই কিওয়ার্ডটা দিয়ে বায়ার সবচেয়ে বেশি লোক খোঁজে, সেই কিওয়ার্ডটা দিয়েই তো আপনার কাজ করা উচিত। তাহলে কি দেবো স্যার, এটা কি করবো স্যার? হ্যাঁ এখন আপনি ফেসবুক মার্কেটিং এখানে দিলেন, আপনার ইয়ার মধ্যে কি, টাইটেলের মধ্যে কি?
ফেসবুক মার্কেটিং এ স্যার সব ফেসবুক মার্কেটিং মার্কেটিং করছি প্রোডাক্ট ইন টার্গেটেড লোকেশন। তার মানে হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিংটা আপনি নিলেন আর কি, কিওয়ার্ড হিসেবে নিলেন, কিন্তু ফেসবুক হ্যাঁ হ্যাঁ স্যার প্রমোশনটা হচ্ছে যে কিওয়ার্ড হিসেবে ভালো। কিন্তু আমি স্যার ব্যানার তো ফেসবুক মার্কেটিং দিয়েই করছি স্যার, সম্পূর্ণ ফেসবুক মার্কেটিং দিয়ে করছি, তো আবার তাহলে নতুন করে করতে হবে সবকিছু। করেন ফেসবুক মার্কেটিং, আমি তো বলছি যে ফেসবুক মার্কেটিং দিয়ে ধরেন 6,000 মতো গিগ পাওয়া যায়, আর ফেসবুক প্রমোশন দিয়ে সার্চ করলে 7,000-এর মতো গিগ পাওয়া যায়, যেটাতে বেশি লোক ভিড় করে সেইখানেই আপনি যাবেন। এবং সেইখানে যাওয়ার পরে আপনি আপনার গিগটাকে ওই বেশি লোকের মধ্যে গিগটাকে র্যাঙ্ক করার চেষ্টা করেন। যদি আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসে তখন তো আর কাজের অভাব হবে না। এখন আপনার গিগ, আপনার ব্যানার সমস্ত কিছু ইউনিক যদি হয় তাহলে এটা সম্ভব, এছাড়া তো সম্ভব না। তাহলে সব কি করবো স্যার এখন, সব কি করবো সেটা বলেন আমাকে, মানে এগুলো সব কি আমি এখন ডিলিট করে দিব, দিয়ে আবার নতুন করে ব্যানার ট্যানার তৈরি করে তারপরে হচ্ছে ডেসক্রিপশন তৈরি করে আবার নতুন করে করবো স্যার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে তো গিগ তৈরি করলেন, এটা রেখে দেন, আরেকটা গিগ তৈরি করুন ফেসবুক প্রমোশন দিয়ে। ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এটার ক্যাটাগরি দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওইটার ক্যাটাগরি দিবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট, ওইটা দিবেন। তাহলে আপনি ওইটা ফেসবুক প্রমোশন দিয়ে করলেন, এটা ফেসবুক মার্কেটিং দিয়ে করলেন, দুইটা গিগই থাকলো, অসুবিধা কি? আপনি তো 7টা গিগ তৈরি করতে পারেন, নিউ সেলার হিসাবে 7টা গিগ আপনি তৈরি করতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এটা আমি কমপ্লিট করি, করার পরে আবার ওইটা মানে ফেসবুক প্রমোশনেরটা আবার তৈরি হ্যাঁ, করি জি নাকি স্যার? জি জি আচ্ছা স্যার, স্যার এই আপনার যেটা এখন আমি এসইও টাইটেলটা আমি লিখে দিলাম, কোথায় স্যার ওটা কোথায়? এই যে এসইও টাইটেল, এসইও টাইটেল, এখানে এসইও টাইটেল আপনার লিখে দিয়েছি। এগুলি মানে ছোটখাটো বিষয়গুলি যদি ওভারলুক করেন স্যার, তাহলে তো এসইও 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 টাই আমি ভালো মতো বুঝি না স্যার, এটা কি স্যার আমি এটা মানে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই এই যে আপনি ফাইবারে গিগ গুলি পাবলিশ করতেছেন এটারও কিন্তু এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার আপনাকে সার্চ করলে যেন আপনি সবার উপরে থাকতে পারেন সেই ব্যবস্থাটা করা। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ওই ব্যবস্থাটা কিভাবে হবে, যে এখানে গিগের মধ্যে আপনার কিওয়ার্ডটা ভালোভাবে যদি সেট করতে পারেন, তারপরে এটাকে যদি ভালোভাবে প্রপার ওয়েতে মার্কেটিং করেন তখনই কিন্তু এটা সম্ভব, এছাড়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, এখানে ফেসবুক পেজের কোনো কাজ নাই, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ নাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটারের কোনো কাজ নাই আপনার এখানে, ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, আমি এই যে আপনার সার্চ ট্যাগ, এগুলি ভালো সার্চ ট্যাগ আমি দিয়ে দিলাম, এগুলি একটুখানি নিজের থেকে একটু আপ টু ডেট হওয়ার চেষ্টা করেন, যে এই যে সার্চ ট্যাগ, সার্চ ট্যাগ দিয়ে কি হয় এগুলি জানেন, একটু জেনে টেনে তারপরে কাজ করেন। এই যে এখানে আপনার কোনো কিওয়ার্ডই সেট নাই, এখানে আপনার আপনি যদি লেখেন 1M ফেসবুক মার্কেটিং, তাহলে এই যে দেখেন ফেসবুক মার্কেটিং কথাটা এখানে কিওয়ার্ডটা এখানে সেট হয়ে গেল 2M 3M,
তাহলে আমি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি এখানে 2m দিয়ে দিলাম এখানে 3m দিয়ে দিলাম স্যার নিচে ডেসক্রিপশনটা কি ঠিক আছে একটু দেখে দেন স্যার এটা তো স্যার ইউনিয়ন ভাবে নিজের মত করে লিখতে বলছি ইওর প্রোডাক্ট টু 1m পিপল ইন টার্গেটেড লোকেশন এখানে ছোট ছোট করে লিখবেন অ্যাক্টিভ ইউজার কমা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন কমা কাস্টম ইমেজ কমা মেইনলি ইন ইউএসএ কমা ফলো এফবি গাইডলাইন এরকম ছোট ছোট করে এগুলি লিখে দেবেন এখানে ওইরকম আমি এই করতে পারি এত কিছু বলার দরকার নাই স্যার মানে আমি বুঝতে পারতেছি না আমি অনেক মানে এক মাস ধরে আমি এটা নিয়ে মানে আছি আর কি attractive product description comma custom image comma mainly in USA UK and Canada, comma, follow, follow, FB, rules. ও আর জায়গায় নেই খালি FB পর্যন্তই থাকো ঠিক আছে এইটা সব জায়গায় কপি করে বসায় দিবেন তিন দিন চার দিন পাঁচ দিন এভালুয়েশন কন্টেন্ট ক্রিয়েশন তো সবগুলিতেই লাগবে কারণ কন্টেন্ট আপনি সব জায়গায় দিবেন না সব জায়গায় দিতে বেসিকও আপনাকে কন্টেন্ট দিতে হবে শিডিউল পোস্ট আপনার তো দরকার নাই শিডিউল পোস্ট শুধু প্রিমিয়ামে দেন এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স এটা ঠিক আছে রিপোর্টিং ঠিক আছে অ্যাকশন স্যার শিডিউল পোস্ট কি স্যার এগুলো স্যারের ভিডিও দেখো নতুন আসছে তো স্যারের ভিডিওতে এগুলো নাই তো আমি নিজের মতো করে দিয়েছি কি আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু এইগুলি তো আপনাকে বুঝতে হবে মানে এখন স্যার এটা বুঝি নাই আমি নতুন ফিচারগুলি এসেছে এগুলি সম্বন্ধে তো জানতে হবে এখন বায়ারকে যদি বায়ার যদি আপনাকে প্রশ্ন করে যে এভালুয়েশনটা কি আমাকে বুঝাও আপনি আপনি যদি বুঝাতে না পারেন তাহলে কাজটা পাবেন সেই জন্য স্যার একটু আমাকে আমি বোঝায় বলে আমি এটা বুঝি নাই স্যার না এখন আমি তো বুঝাতে পারবো আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আপনাকে বুঝাতে সেটা কি আপনি চান আমি আপনার জন্য সময়টা নষ্ট করি আমাদের বলা হয়েছে যে বেশি একজনকে সাপোর্ট দিতে না তারপরে তো আপনার আমি দেখতেছি যে আপনার এখানে কিছুই ঠিক নাই এখন এটা আপনি এগুলি নিজে নিজে একটু স্টাডি করেন ঠিক করেন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে কিন্তু কিছুই হবে না না স্যার তাড়াহুড়া করছি না স্যার তাহলে আমি যে ওখানে যে করা হয়নি যে প্রাইসিং এ যে সম্পূর্ণ করা হলো না আমি তো কিভাবে প্রাইসিং এ যাব স্যার আবার প্রাইসিং এ যাবেন প্রাইসিং এ কি এখানে ট্যাবের মধ্যে ক্লিক করলেই যাবেন আচ্ছা 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 এভাবে গেলে সমস্যা নাই আর স্যার এটা কি একবারে কমপ্লিট করতে হবে আমি যদি 2 ঘন্টা পরে যদি এটা উই করে করি তাহলে কি সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এখানে যেটা হচ্ছে যে তিনটা প্যারা করবেন আমি এই ট্রেনিং এর কথা বলবেন না তিনটা প্যারা করবেন প্রথম প্যারার মধ্যে ফেসবুক সম্বন্ধে 2-3 লাইন লিখবেন তারপর একটু গ্যাপ দিয়ে এই যে একটা স্পেস গ্যাপ দেন একটা স্পেস গ্যাপ দিয়ে সুন্দর লাগে আর কি দেখতে হ্যাঁ তারপরে ফেসবুক বলে দেন বাংলাতে বলে দেন আমি পুরো তারা কি লিখব স্যার বাংলাতে একটু বলে দেন আমি হচ্ছে ওটা গুগলে ট্রান্সলেট করে লিখে দিব তাহলে যে প্রফেশনাল এখানে কি লিখব প্রথম প্যারাতে ফেসবুক সম্বন্ধে বলেন যে ফেসবুক একটি খুবই লার্জ একটা সোশ্যাল মিডিয়া
যদি আমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো একটা পোস্ট করি তাহলে এটা খুব দ্রুত মিলিয়ন্স অফ পিপলের মধ্যে স্প্রেড হয়ে যায়। তারপরে বলেন ইট হ্যাজ 2.7 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার, মানে ইট হ্যাজ 2.7 বিলিয়ন ইউজার ইন আওয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, এইভাবে বলেন। হ্যাঁ, তারপরে ফেসবুক মার্কেটিং এর সম্বন্ধে, পরের প্যারাটা ফেসবুক মার্কেটিং এর সম্বন্ধে বলেন। এখানে ফেসবুক মার্কেটিং কথাটা মানে এই এই ইউটিউব ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা অন্তত 3-4 বার থাকতে হবে। তাহলে আপনাকে ফেসবুক মার্কেটিং সম্বন্ধে লিখতে গেলে আর আপনাকে চিন্তা করতে হবে না যে কিভাবে আমি ফেসবুক মার্কেটিং কিওয়ার্ডটা বসাবো। হ্যাঁ, এখানে বলেন যে ফেসবুক মার্কেটিং ইজ দা কি ফিচার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইফ এনিওয়ান ইগনোর দিস মার্কেটিং দেন হি লুজ এ লট অফ থিংস অনলাইন। ঠিক আছে না? আচ্ছা, তারপরে তৃতীয় প্যারাতে আপনি কি কত সুন্দর, হ্যাঁ আপনি কি আছেন? হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ, আপনি কত সুন্দর করে ফেসবুক প্রমোশনে ফেসবুক মার্কেটিং এর কাজটা করেন, তৃতীয় প্যারাতে 2-3 লাইনে লিখে দিবেন। বলবেন যে আই এম, শুরুই করবেন, আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক মার্কেটিং সার্ভিস, এবল টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, ভিডিওগ্রাফি, অ্যানিমেশন, ফটোগ্রাফি ফর বেটার অ্যাডস। তারপরে বলেন যে ফলো এফবি গাইডলাইন স্ট্রিক্টলি। ঠিক আছে, সমস্তই বলে দিলাম, এখন আপনি নিজের মতো করে তৈরি করেন। আচ্ছা স্যার, স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি এটা করে ওই ডেসক্রিপশনটা যদি আলাদা ভাবে লিখি, আমি যদি কালকে এটা মানে এখানে আবার ই করি, সেক্ষেত্রে কি সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। ওই যে দেখলেন তো, ইললিগাল ক্যারেক্টার বলে আপনাকে সেভ করতে দিচ্ছে না, এরকম যেন না হয়। এখন ইললিগাল ক্যারেক্টার কি ছিল আমি তো দেখাইছি আপনাকে, নাকি? হ্যাঁ, মানে ওই যে স্পেস মানে ওইগুলো দেয়া, তারপর ফুল স্টপ এসবের জন্য হইছে। ব্ল্যাঙ্ক স্পেস থাকতে পারবে না, তারপরে ফুল স্টপ এর পরে স্পেস দিতে হবে, এগুলি মেইনটেইন করতে হবে আপনাকে। তাহলে কি এটাতে সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, এটা তো সেভ করা আছে। হ্যাঁ, আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আমি আবারও সেভ দিলাম। ও, রিকোয়ারমেন্ট তো আমি তো রিকোয়ারমেন্টে আছি, এখন রিকোয়ারমেন্ট এখনো দেওয়া হয়নি। ঠিক আছে, আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ভালো থাকবেন স্যার। আপনার কালকে কবিতা শুনে অনেক ভালো লাগছিল স্যার। আমি প্রথম আপনার সঙ্গে আজকে কথা বললাম। হ্যাঁ, আচ্ছা, আপনার কবিতাগুলো শুনেছিলাম স্যার, আপনি অনেক ভালো স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। এমডি জাইদ হাসান, JHAID, জাইদ হাসান, এমডি জাইদ হাসান। এমডি জাইদ হাসান নাইনে, এমডি জাইদ হাসান নাইন। আলী আহমেদ কি আছেন? আলী আহমেদ, আলী আহমেদ নাই।
আবিদ শাহ, কেমন আছেন স্যার? আমি আপনার ফ্রি স্টুডেন্ট। আচ্ছা, ফ্রি স্টুডেন্ট তো এখানে পাওয়া যাবে না, ফরমানি নিহিত রয়েছে ইহলোক পরলোকের নৈতিকত সৃষ্টি। তারপরে আলভি স্যার, আমার গিগটা চেক করে দিন আলভি। আলভি ভাই মাইকটা আনমিউট করেন। আচ্ছা, একটু আজানটা একটু শেষ হোক। হ্যাঁ জি বলেন। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার, আমার যে গিগটা একটু চেক করো। হ্যাঁ, গিগটা আই উইল ডু ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি পারফেক্টলি ফর এনি বিজনেস। আই উইল ডু ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি পারফেক্টলি ফর এনি বিজনেস। বিজনেস ডাটা এন্ট্রি। হ্যাঁ, আসেন, নিচে আসেন, ব্যানারে আসেন। হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস। ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। পারফেক্ট ডাটা এন্ট্রি লিডস জেনারেশন। Enter exact location, Google Analytics setup, provide authentic news, Google Advanced Search. আপনি সম্ভবত ওই লোগো গুলি ওই লোগোর ওইখান থেকে ওই রাইট মাউস দিয়ে সেভ এস করে নিয়ে চলে আসছেন না? জি স্যার, আবার এগুলো ব্যাকগ্রাউন্ড ছিল, ওগুলো চেঞ্জ করতেছে।
আচ্ছা এই যে কতবার এগুলি দেখায়, কিন্তু আপনারা এই যে শর্টকাট রাস্তা সবাই শর্টকাট খোঁজেন, এই এটা এই শর্টকাট করলে কি এগুলি রেজুলেশন ঠিক থাকে? দেখেন তো এগুলি ভাঙা ভাঙা, এই যে জি জি ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, ফাইবারের লোগোটা সার্কেল ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, এগুলি ওই যে থামনেলের উপরে রাইট মাউস দিয়ে আপনি যদি নিয়ে আসেন, এগুলি রেজুলেশন তো থাকে না, ভালো দেখা যায় না, একটা লোগো আপনার পারফেক্ট নাই। আমি শুধু একটা দেখাচ্ছি, আপনি এটা ফলো করবেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা নিউ ট্যাব তো খোলাই আছে, নিউ ট্যাবের মধ্যে আমি লিখছি, ধরেন আমি ফাইবারের লোগোটা নিয়ে আসছি, FIVER ফাইবার লোগো ফ্রি ডাউনলোড PNG, এই PNG ফরম্যাট, মানে গ্রাফিক্স এর PNG ফরম্যাটটা যেটা হচ্ছে যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আপনি PNG ফাইল ডাউনলোড করবেন, আপনি ফ্রেশ একটা জিনিস পাবেন, রেজুলেশন সহ একটা রেজুলেশন, বুঝেন তো নাকি? রেজুলেশন কাকে বলে এটা তো জানেন নাকি? না স্যার এটা কি রেজুলেশন টিকে? আচ্ছা একটা লোগো তার পিক্সেল হচ্ছে 72x72, মানে ভার্টিক্যালও 72, হরিজন্টালও 72। হ্যাঁ, আর একটা ইমেজের সেটাই 1 ইঞ্চি আপনার ভার্টিক্যালি আছে 600 আর হরিজন্টালি আছে 600, তাহলে সেটা মানে একটু স্পষ্ট দেখা যাবে না? জি স্যার। এখন যদি আপনার পিক্সেল এর ধারণা না থাকে তাহলে তো আর বলার কিছু নাই। পিক্সেল কাকে বলে এটা জানেন? জি স্যার পিক্সেল তো বুঝতে পারছি। হ্যাঁ পিক্সেল ইয়ে করছেন, মানে এই যে কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা ডটের পরে আরেকটা ডট সাজিয়ে সাজিয়ে আমাদের এই পুরো স্ক্রিনের মধ্যে গ্রাফিক্সটা চলে আসছে। হ্যাঁ জি। এখন এই এরকম যে এই এইখানে যে আপনার টোটাল স্ক্রিনের মধ্যে ধরেন আমরা আমাদের মনিটরের যে স্ক্রিনের রেজুলেশন থাকে 1024x960, হ্যাঁ টোটাল স্ক্রিনটা 1024x960 এই পিক্সেল দিয়ে এইটা সাজানো, এখন আপনার থাম্বনেলটা একদমই কম রেজুলেশন দিয়ে তৈরি করা থাকে। হ্যাঁ এখন এই PNG ফাইলটা আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে যে দেখেন এখানে যেগুলির পিছনে চেকার্ড দেখবেন, এই চেকার্ড যেগুলি এগুলি হল PNG ফাইল, এগুলির কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ আমি প্রথমটাতে ক্লিক করলাম, এখন দেখেন এটার ওয়েবসাইট হচ্ছে ক্লিন PNG, এই ক্লিন PNG এই লোগোটা ফ্রি দিচ্ছে, আমি ক্লিন PNG তে ক্লিক করলাম, তার ওয়েবসাইটটাতে চলে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যে লোগোটা ওইখানে ক্লিক করেছিলাম ওইটা কিন্তু নাই, যে এইটা হচ্ছে অরিজিনাল লোগো, মানে কোনার মধ্যে আর লেখা, তার মানে হচ্ছে যে এটা রেজিস্টার্ড একটা ফাইবারের লোগো, আমি এটার মধ্যে ক্লিক করলাম, এখন দেখেন এই যে বড় করে এখানে চলে আসছে, এখানে আপনি যদি রাইট মাউস দিয়ে দেন তারপরেও কিন্তু যে সেভ ইমেজ আছে এটা করা যাবে, কিন্তু এই এই চেকার্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে, কিন্তু আমি যদি ফ্রি ডাউনলোড দেই, নিচে যে ফ্রি ডাউনলোড লেখা আছে সেটা যদি দেই, এখানে রোবট চেক করতেছে, আমি রোবট আই এম নট এ রোবট বলে দিলাম, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আপনি ক্যানভাতে যখন এটা দিবেন তখন এটা একদম ভালো রেজুলেশন অনুযায়ী, আপনি এটা ছোট করেন বড় করেন ভালো রেজুলেশন পাবেন, এরকমই প্রত্যেকটা লোক এইভাবে নিয়ে আসবে। ওকে স্যার, তো অনেকগুলো তো ব্যাকগ্রাউন্ড থাকে পিছনে, আর এভাবে যদি করি তাহলে তো ব্যাকগ্রাউন্ড ফ্রি পাবো না? PNG ফাইল আনবেন, PNG ফাইল আনবেন, এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ও আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
এমনিতে আপনার ব্যানারটা ভালো, সুন্দর হয়েছে, কিন্তু মানে সব ঠিক আছে? এই তো লোগো গুলির জন্য তো আমি চুপ করেছিলাম কতক্ষণ, আমি চুপ করে চিন্তা করলাম যে আপনাকে আবার লোগো গুলি আনতে বলবো না এইভাবেই থাকবে, এরকম চিন্তা করলাম। তারপরে চিন্তা করে দেখলাম যে না, লোগো গুলির জন্য আপনার ব্যানারটা একটু খারাপ হয়ে গেছে, লোগো গুলি ভালো রেজুলেশন ওয়ালা লোগো নিয়ে আসেন, আরো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তারপরে আপনি যে বুলেট গুলি দিলেন, এই যে হলুদ কালারের ডট গুলি মানে বুলেট গুলি দিলেন, দেখেন সবগুলি সোজা না, আস্তে আস্তে নিচের দিকে মনে হয় একটু বেঁকে গেছে, এরকম মনে হচ্ছে, এটা একটু খেয়াল করবেন। আমি সবসময় বলি যে ছোট ছোট সৌন্দর্য থেকে এই পুরো জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, আপনি কোন একটা জায়গায় যে পাকা হয়ে রইল, এটা সোজা করলেন না, আরেকটা জায়গায় আরেক রকম একটু খারাপ হয়ে গেল, এরকম খারাপ খারাপ হতে হতে টোটাল লুকই খারাপ হয়ে যায়। জি স্যার। তারপরে যে ওয়েলকাম টু মাই ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি সার্ভিসের দুই পাশে যে গ্রেটার দেন স্মলার দেন দিচ্ছেন, এগুলি দিবেন না, এগুলির জন্য আপনার গিগের র্যাঙ্ক হইতে অসুবিধা হয়, মানে অ্যালগোরিদমে সমস্যা হয়, মানে ফাইবারের কম্পিউটার তো তাদের নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে এটা ডিসিশন নেয় যে এটা মানে র্যাঙ্ক হবে কি হবে না, বা এটা তার কি বলে যে এটার ইয়েটা কি, সার্চে সার্চে এটা কোথায় পাওয়া যাবে, এগুলি ফাইবার ওইভাবে তার কম্পিউটারের রোবটের মাধ্যমে এটা ডিসিশন নেয়, এই জন্য এই আননেসেসারি কোনো সাইন ব্যবহার করবেন না। তাহলে গ্রেটার দেন স্মলার দেন উঠে দিবেন, লেখাটা বাম পাশে চেপে থাকুক, অসুবিধা কি? ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি আর ভেরি ইম্পর্টেন্ট। আমার সাউন্ড থেকে কি কোনো একটা খ্যাস খ্যাস শব্দ আসছে? যখন কথা বলি একটু সাউন্ড আসছে, কেমন একটু খ্যাস খ্যাস একটু শব্দ আসছে না? হ্যাঁ, জি জি শব্দ আসছে না, ঝিরঝির বাদ দিয়ে, ঝিরঝির বাদ দিয়ে হঠাৎ করে খ্যাস করে উঠে এরকম। আচ্ছা, আমি যদি এই যে এখানে স্মলার দেন আর হচ্ছে গ্রেটার দেন চিহ্নগুলো মানে উঠে দিই, এখানে আপনি ব্ল্যাঙ্ক স্পেস কিছু রাখতে পারবেন না, কোনো ব্ল্যাঙ্ক স্পেস না, আপনার উপর থেকে এই যখন ডান পাশের সাইন গুলি উঠাই দিবেন, গ্রেটার দেন যখন উঠাই দিবেন, তখন এটা এখানে ব্ল্যাঙ্ক স্পেস রাখতে পারবেন না, আবার বাম পাশের গুলি উঠানোর পরে কোনো স্পেস রাখতে পারবে না, ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু অ্যালগোরিদমের জন্য সমস্যা করে, এবং এই ব্ল্যাঙ্ক স্পেসের জন্য আপনার ইংলিশ টেস্ট চাইতে পারে। হ্যাঁ, ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি আর ভেরি ইম্পর্টেন্ট ফর এনি প্রফেশনাল বিজনেস, আই ক্যান ইজিলি রিচ এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ওয়েব রিসার্চ, even able to find any information, always major efforts to advance the world wide web, provide high quality web research and data entry and other services at an affordable cost. I always aim to exceed expectation, working within deadline and budgets to provide high quality work. I always ki hoy I always ami sob shomoy aim to mai to lekho ha ekhane ekhane এখানে একটা তো ভার ভার তো কিছু একটা আসার দরকার ছিল, যে আই ক্যান বা আই হ্যাভ, আই উইল, কিছু একটা তো হওয়ার কথা, ঠিক না? তাহলে কি হবে স্যার, আই সাথে কি অ্যাড করব? অলওয়েজ দিয়ে তো এখানে আমি চিন্তাটাই করতে পারতেছি না। হ্যাঁ, অলওয়েজটা বাদ দিয়ে দেন। হ্যাঁ,
কিভাবে হবে? আপনি শুধু ক্যান একটা দিয়ে দেন, আই ক্যান অলওয়েজ এইম টু এক্সিট হবে, হ্যাঁ আই ক্যান দেন, হ্যাঁ আই ক্যান অলওয়েজ এইম টু এক্সিট এক্সেপশনাল এক্সপেকটেশনস ওয়ার্কিং উইদিন ডেডলাইন অ্যান্ড বাজেট টু প্রডিউস হাই কোয়ালিটি ওয়ার্ক ওয়েব রিসার্চ হ্যাঁ ঠিক আছে, আপনার কিওয়ার্ড সেটিং আছে ঠিক মতো। মাই সার্ভিস ডেসক্রিপশন, হ্যাঁ নিচে আমার কাছে তো মাউস আছে। পারফেক্ট ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, ডাটা অর্গানাইজেশন, ইন্টারনেট রিসার্চ, গুগল অ্যাডভান্স সার্চ, এন্টার এক্সাক্ট লোকেশন, ইন্টারনেট ইনভেস্টিগেশন, প্রোভাইড অথেন্টিক নিউজ, B2B লিডস জেনারেশন, B2B লিড জেনারেশন, ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব এক্সপেরিমেন্ট সেট আপ, গুগল অ্যানালিস্টিক্স। তাহলে আপনি ম্যাপ থেকে কি ডাটা নেবেন না? জি স্যার, গুগল ম্যাপ দেব। হ্যাঁ, ম্যাপ থেকে ডাটা নেওয়া তো একটা বিরাট কাজ। তারপরে হচ্ছে যে ডাটা, আচ্ছা এখানে ডাটা মাইনিং তো তেমন ভাবে আসবে না, চলবে ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি, হ্যাঁ গুগল ম্যাপটা, ডাটা ফ্রম গুগল ম্যাপ। আচ্ছা মাই সার্ভিস স্পেশালিটি, অল ডকুমেন্ট মাস্ট বি 100% অ্যাকুরেট, অল ডকুমেন্ট মাস্ট বি 100% অ্যাকুরেট, অন টাইম ডেলিভারি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, প্রোভাইড এ লিঙ্ক অ্যান্ড স্ক্রিনশট। হাই কোয়ালিটি সার্ভিস, ডু নট হেজিটেট টু আস্ক ইফ ক্লারিফিকেশন ইজ নিডেড, থ্যাংক ইউ। হ্যাঁ নিচের কথাটা সুন্দর হয়েছে। দশ বিশ তিরিশ, পাঁচ দশ পনেরো, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এইখানে তো ডাটা মাইনিং লিখছেন, আমি যেটা একটু বলতে একটু দ্বিধা করতেছিলাম, আপনি এখানে ডাটা মাইনিং ঠিকই লিখছেন, উপরে কিন্তু ডাটা মাইনিং ডেসক্রিপশনে ডাটা মাইনিংটা দেন নাই। ডাটা কালেকশন, ইন্টারনেট রিসার্চ, লিড জেনারেশন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আওয়ার অফ ওয়ার্ক 5 10 15, রিভিশন 0 1 2, ডেলিভারি টাইম 3 দিন 4 দিন 5 দিন 10 20 30। হ্যাঁ সুন্দর হয়েছে। এখানে সম্ভবত ইয়ে ছিল, অ্যানালাইসিস ছিল, ওইগুলি দেন নাই না? ডাটা অ্যানালাইসিস এরকম টিক দেওয়ার জায়গা ছিল মানে, ওইগুলি দেন নাই। ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, হ্যাঁ ট্যাগ ঠিক আছে। স্যার ট্যাগ গুলো এখানে কি ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, তারপর কি গুগল রিসার্চ এরকম একটা ইয়া দিয়ে দেবো, ট্যাগ দিয়ে দিবো? না না এ সব ঠিক আছে, না আপনার এই ট্যাগ রিলেটেড ট্যাগ ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। স্যার আরেকটু দেখবেন একটা, যে স্যার সেদিন আমাদেরকে বললো না যে ইয়ার মাধ্যমে মানে
অন্য মাধ্যমেও যদি আমরা কোনো কাজ পাই হ্যাঁ 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 সেখানে অ্যাপ্লাই করতে বলছে। হ্যাঁ এখন আমাকে মানে ইয়ার মাধ্যমে লিঙ্কডইন এর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আমি একটা অনেক জব আসছিল, তো এখানে আমি জব গুলো ওখান থেকে অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ তো ওরা আমাকে বলতেছে যেখানে ওরা অ্যাপ দিয়েছে, বলতেছে যে অ্যাপটা তুমি ডাউনলোড করো, বাট আমি এটা ডাউনলোড করতে পারতেছি না। এই যেখানে দেখাবো স্যার, দাঁড়ান, এখন এগুলি তো আসলে এগুলি ম্যাক্সিমামই ফেক থাকে। এখন আমি আপনি প্রথম থেকে কি কথাবার্তা বললেন এগুলি সমস্ত কিছু দেখার পরে হয়তো বা বলতে পারবো যে এটা ফেক না মানে জেনুইন, এটা বলতে পারবো, কিন্তু আচ্ছা তাহলে আমি হঠাৎ করে দেখে দেখি তো আপনি বলা যাবে না। অনেক আগে আমি একটা এরকম অ্যাপ্লাই করেছিলাম, পরে তারা আমাকে কয়েকদিন যাবত এখন বলতেছে যে এটা তুমি ডাউনলোড করো। এমনি হঠাৎ করে দেখে তো আমি বলতে পারবো না। এরকম একটা মানে উনি বলতেছে আমি একটু দাঁড়া পরে দাঁড়া, দেখি। আমি পড়ে দেখি। মাই নেম ইজ এভেলিন মিলার ফ্রম আপওয়ার্ক অ্যান্ড আই এম হিয়ার টু হেল্প ইউ ফাইন্ড এ জব। বলাইন ইনস্ট্যান্ট ওয়েল চেঞ্জ ইজ হায়ারিং এ এন্ট্রি লেভেল অটোমোটিভ টেকনিশিয়ান কাস্টমার সার্ভিস অ্যাডভাইজার ইন স্ট্যাটফোর্ড নিউ জার্সি 08084, অ্যান্ড দেয়ার মাইট বি এ ফিট ফর ইউ টু সি কম্পেনসেশন অ্যান্ড ডিটেলস অ্যাজ ওয়েল। কাজটা সরান অ্যাজ জব রেসপন্সিবিলিটিস অ্যান্ড কোয়ালিফিকেশনস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো, থ্যাংকস। অ্যান্ড এটা তারা হচ্ছে আর কি একটা এজেন্ট, হ্যাঁ, আপার ফ্রম আপ ওয়ার্ড লিখলে কেন, আপ ওয়ার্ক তো লেখেন নাই। জি স্যার, এটাই তো আমি বুঝতে পারছি, আপ ওয়ার্ড আর ওখানে আসে আপ হ্যাঁ, ওয়ার্ড, আপ কিন্তু ওয়ার্ড, এটা আপ তো আমার ওয়ার্ড বলতে কিছু নাই, সে লিখতে হয়তো ভুল করছে, এটা আপ ওয়ার্ক হবে। হ্যাঁ, এটা আপ ওয়ার্ক হইতে পারে, যদি আপ ওয়ার্ক হয় আর তারা আপওয়ার্কের এজেন্ট আর কি, মানে তাদের এজেন্সি আছে, সেই এজেন্সির মাধ্যমে বিভিন্ন ইয়েদেরকে কাজ দেয় আর কি, নিউ সেলারদের কাজ দেয়, এটুকুই বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা খারাপ কিছু না। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু যে অ্যাপ স্টেপস ডাউনলোড করতে বলে এগুলি একটু সাবধানতার সাথে করবেন। আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন, ওই অ্যাপস এর মাধ্যমে আপনার সমস্ত তথ্য সে নিয়ে নিল, এরকমও হয়। হ্যাঁ, এগুলি একটু সাবধানতার সাথে করবেন তাইলে হবে। হ্যাঁ, এখানে একটু দেখেন যে অ্যাপসটা যে সেটা ডাউনলোড করতে বললো আমাকে, আমি কোনো ঢুকতেই পারতেছি না। এই যে বলতেছে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে, তো এখানে যখন আমি প্রবেশ করতেছি তো তখন একটা মানে নাম্বার দিতেছে, যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা মানে আমাদের মোবাইল নাম্বার এখানে এই জায়গায় বিধি ফেরা পড়ছে না, আমাদের আরো একটু বড় না, এটা তো নাম্বার। এটা তো এটা তো দেখা যাচ্ছে যে মানে আমেরিকান নাম্বার না হলে হবে না, তাই তো দেখা যাচ্ছে। আমি নাম্বারটা দিলাম, আমার ওটা হচ্ছে না, এখানে পুরোপুরি সব না, কিছু এটা দেখা যাচ্ছে না। আপনি এইখান থেকে পারবেন না, এটা আমেরিকান নাম্বার চাচ্ছে। এটা হবে না, না, এটা হবে না, এটা হবে না। আপনি ইনকগনিটো মোডে গিয়ে দেখতে পারেন, আর একটু ট্রাই করে দেখতে পারেন। কোথায় গিয়ে স্যার? ইনকগনিটো, আমি আমি দেখাচ্ছি, এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, হ্যাঁ,
এইখানে গিয়ে আপনি ওই অ্যাপস এর লিঙ্কটা কপি করে এখানে দেন, দিয়ে তারপরে দেখেন হয় কি। এই অ্যাপস এর লিঙ্কটা পাবো কোথায়? লিঙ্কটা আপনার এইটা, এটা না কোনটা, ও এইখানে না সেটা আমি দেখাচ্ছি স্যার। এই তো এই তো এই তো এইটা, তাহলে আপনার লিঙ্কটা হচ্ছে এইটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে ইনকগনিটোতে গেলাম, ইনকগনিটো কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম, না এটা তো আমেরিকান নাম্বার, এখন এই যে ব্র্যাকেট দিয়ে যেহেতু দেখাচ্ছে এটা আমেরিকান নাম্বার। এখন আপনি টেক্সট নাও দিয়ে যদি আমেরিকান নাম্বার ক্রিয়েট করতে পারেন তাহলে হয়তো বা এখানে দিয়ে কাজ করতে পারবেন। টেক্সট নাও দিয়ে, হ্যাঁ টেক্সট নাও দিয়ে আপনি এই যে আপনার আমেরিকার ফ্রি নাম্বার পাওয়া যায়, হ্যাঁ সেটাও এই ইনকগনিটোতে বা টর ব্রাউজার দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ভিডিওটা দেখেন, ওইখানে স্যার বলে দিছে কিভাবে টেক্সট নাও দিয়ে আপনি একটা নাম্বার পাবেন। আচ্ছা স্যার, এখানে যে ওরা আমাকে ইয়ের মাধ্যমে ফার্স্টে যে দেখালাম আপনাকে মেইলটা, ওখানে একটা আমাকে মেইলের মাধ্যমে একটা যে ছোট্ট একটা নাম্বার দিল, কোড নাম্বার 08084, সেটা কি এখানে দিতে হবে নাকি? আমি তো বুঝতে না, ওইটা তো জিপ কোড, ওইটা নিউ জার্সি, নিউ জার্সির এরিয়া কোড, ওইটা ওইটা টানতে হবে, নিউ জার্সির এরিয়া কোড ওইটা দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রেজাউল করিম ভাই আপনার কোয়েশ্চেন আছে, আপনি অপেক্ষা করেন। হ্যাঁ আপনার কোশ্চেনটা আছে, উপরে আছে এমডি। আচ্ছা এমডি রেজাউল করিম আপনি নাকি? এমডি রেজাউল করিম, হ্যাঁ এমডি রেজাউল করিম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো আছি। হ্যাঁ কালকে তো আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই অভিভূত, আসলে খুব ভালো, খুবই ভালো আবৃত্তি করছেন, অনেকক্ষণ শুনছি নীরবে। হ্যাঁ এখন কি গিগ দেখাবেন নাকি? এটা ভাই আমি তো 2-3 বার গিগ পাবলিশ করিয়া চেঞ্জ করছি, আবার চেঞ্জ করছি, ওইভাবে সবাই দেখালাম। হ্যাঁ হ্যাঁ পরে সবাই আপনার কথা বললো যে মোবাইল দিয়ে এটা মেসেজ করিয়া এটা আনতে পারে, আমার তো শ্রম এবং সময় একেবারে পুরো 15 দিন মাঠে। এখন ভাই আমার এখন রিভিউতে করে দেন, এখন রিভিউতে কয়দিন আছে? এখন 2-3 দিন হয়ে গেল। আচ্ছা 3 দিন হয়ে গেছে, তাহলে অ্যাপ্লাই করলে চলে আসবে। তাহলে যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে কিভাবে? ঠিক আছে মাউস ট্যাপ লক করেন। হ্যাঁ ঠিক আছে, আর করছি একদম সোজা জিনিস, একবার দেখলে বুঝতে পারবেন। এখানে হেল্প এন্ড সাপোর্টে ভিউইং গিগ স্ট্যাটিস্টিক্স, ম্যানেজিং ইউর গিগ, জিয়াকিউর গিগ স্ট্যাটাস, এখানে হচ্ছে আপনার গিগটা একটাই দেখা যায়। হ্যাঁ তাহলে এটা রিভিউতে দেখাই যাচ্ছে যে রিভিউতে আছে। হ্যাঁ কন্ট্যাক্ট আছে ক্লিক করে, কন্ট্যাক্ট আছে ক্লিক করেন, ক্লিক করে এখানে সাবজেক্টে লিখে দেন মাই গিগ। দাঁড়ান দাঁড়ান ভাই আমি ঠিক করে দিচ্ছি, ইংরেজি করে দিচ্ছি। ও আচ্ছা বাংলা বাংলা হয়ে যাচ্ছে। আচ্ছা
দিছি, ইংরেজি করে দিছি। হ্যাঁ আচ্ছা, মাই গিগ রিমেইন ইন রিভিউ, ডেসক্রিপশন দেয়ার ফাইবার কমিউনিটি কমা দিয়ে প্লিজ প্লিজ সেজ ফিনিশ রি রিভিউ অন ইউর সাইট অ্যান্ড অ্যাক্টিভেট ডি নাকি? প্লিজ ফিনিশ রিভিউ অন ইউর সাইড অ্যান্ড অ্যাক্টিভেট মাই গিগ অ্যাক্টিভেট মাই গিগ ফর ফার্দার প্রসিড ইন ফাইবার। থ্যাংকস অ্যান্ড রি রিগার্ডস রেজল্ভ করেন না এমডি? না এটা আমার ওয়াইফের নামে। এখানে গিগটা সিলেক্ট করে দিলাম, এই এই গিগটা আমার অ্যাক্টিভ করতে হবে, তাহলে এটা সাবমিট করে দিলেই আপনার 2-3 ঘন্টার মধ্যে আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। যদি যদি গিগের মধ্যে কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকে, যদি গিগের মধ্যে ওই ওই রকম মানে নিষিদ্ধ শব্দ যেগুলি এগুলি যদি লেখা না থাকে তাহলে আননেসেসারি কিছু নাই, মানে আপনার লিংক ইউআরএল হ্যাঁ এগুলো বাদ দিয়ে দিছি, এগুলো একটাতে ছিল এগুলো বাদ দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, আর যেটা হচ্ছে যে ডেসক্রিপশনের মধ্যে কোনো পার্সোনাল ইনফরমেশন দেন নাই তো, যে নিচে একদম থ্যাংকস দিয়ে আপনার নামটা দিয়ে দিলেন এরকম করেন নাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন দেখেন এখন 2-3 ঘন্টা ইয়ে করেন, এই যে আপনার ইয়াটা টিকিটটা ওপেন আছে। হ্যাঁ আপনি 2-3 ঘন্টা পরে এখানে এসে আবার চেক করবেন, তাহলে দেখতে পাবেন যে অ্যাক্টিভ কিনা। অলরেডি আপনার মেইলে মেইল চলে আসার কথা যে তারা এটা পেয়েছে, হ্যাঁ কিন্তু আপনার এই মেইলে কি লিংক ওপেন করা আছে? হ্যাঁ আছে আছে, তাহলে আর এখন ওপেন করলাম না। ঠিক আছে রেজাল করিম ভাই, আপনি কি স্টপ করবো? হ্যাঁ স্টপ করেন ভাই, অনেক 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 ধন্যবাদ, যদি হয়ে যায় তাহলে তো ভালো। হ্যাঁ আপনি ইয়া না কালকে কালকে আপনি 1 ঘন্টা পরে গিয়ে দেখেন, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। আমার শুধু শুধু মনে করেন অনেকটা দিন নষ্ট হইলো, এটা নিয়ে খুব অ্যাংজাইটি ফিল করতেছি, বুঝছেন? হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে ভাই, এটা তো হচ্ছে যে আমি আমি বলতেছি যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আপনাকে চেক করতে হবে যে এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কিনা। হ্যাঁ কিন্তু এটাই তো অনেকে বলে না, আপনি গিগ পাবলিশ করলেন ওইখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ, আপনি তো খুশি যে আপনার গিগ অ্যাক্টিভ, কিন্তু আসলে তো অ্যাক্টিভ না। হ্যাঁ
না না, এটা সার্চ ইঞ্জিনে না আসলে এটা হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ দেখাইলে তো সার্চে লাভ নাই। সার্চে যদি না আসে তাহলে তো এতে কোনো লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। কামরুল আজাদ ভাই, হ্যাঁ কামরুল আজাদ ভাই মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ এই তো। হ্যাঁ স্যার, ওই যে ইন্টারেস্টে শেয়ার করতে চাইতেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অপশন খুঁজে পাচ্ছি না। পিন্টারেস্টে কি বিজনেস অ্যাকাউন্ট করেছেন? স্যার এটা আসলে অ্যাকাউন্ট যখন করেছিলাম তখন সম্ভবত আমি ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম, এটা কি চেঞ্জ করা যাবে? না এটা চেঞ্জ করা যাবে না, আপনি অন্য একটা জিমেইল দিয়ে আপনি পিন্টারেস্ট এর বিজনেস অ্যাকাউন্ট করেন, তা না হলে তো ওই অপশন তো আসার কথা না। এই যে এরকম আপনার এখানে কোনো অপশন নাই। জি, এটা তাহলে চেঞ্জ করা যায় না? না না এটা চেঞ্জ করা যায় না, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করলে এটা আর চেঞ্জ করা যায় না। বিজনেস অ্যাকাউন্ট করেন, ঠিক আছে স্যার। না তারপরেও দেখেন যে এইখানে এই যে আপনার ছবিটা, ছোট ছবিটার পাশে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক করে দেখেন তো পিন পিন আসে কিনা। আবার তো বাংলা দিয়ে রাখছেন। ব্যবসায়ী সরঞ্জামগুলি আনলক করুন, আরো বেশি বিকল্পগুলি সেটিংস, আপনার হোম ফিড টিউন করুন, অ্যাপ সহায়তা নিন। না এখানে তো পিন করার কোনো জায়গাই নেই। হ্যাঁ তারপরে সেটিংসে গিয়ে দেখতে পারেন যে এটা বিজনেস অ্যাকাউন্ট এটা ইয়া করা যায় কি না, এটা তো ইয়া ইনবক্স আর কিছু না। আমি যতদূর জানি যে বিজনেস অ্যাকাউন্ট লাগে আর কি। হ্যাঁ এখানে করলেও তো পাওয়া যাবে না মনে হয়। না না না, দাঁড়ান 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 দাঁড়ান, এই যে প্লাস প্লাস কোথায় স্যার? ওই যে ডান পাশে নিচে, ডান পাশে নিচে প্লাস, ডান পাশে নিচে এখানে, হ্যাঁ হ্যাঁ এটা এটা, হ্যাঁ হ্যাঁ এই যে পিন করতে পারবেন তো? করা যাবে না? হ্যাঁ 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 পিন করতে পারবেন। আচ্ছা এখন পিন পিন করতে গেলে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলি ভালোভাবে সিলেক্ট করবেন, তা না হলে তো আপনার এই পিন করার কোনো মানে হয় না। যে আমার গিগে যেভাবে দিছি ওরকম ভাবে দিলে হবে নাকি? না গিগের মধ্যে কেন, আপনার এইখানে আপনার গিগটা কোন জায়গায়? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকবে, এই এখানে ডিজিটাল মার্কেটিং এর কোন যদি ক্যাটাগরি থাকে সেটার মধ্যে দিতে হবে। জি স্যার। স্যার যে ইসে আমার দুইটা গিগ তো পাবলিশ করা হয়েছে, এখন দুইটার অবস্থা স্যার এরকম হয়ে যায় স্যার, ওইটা প্রতিদিনই 10-12টা করে বাড়তেছে, যে লিড জেনারেশনের যে গিগ ওটার ইমপ্রেশন দশ বারোটা, 10-12টা বাড়লে এটা তো কোনো বাড়াই না। তাহলে স্যার এটা কিভাবে কি করবো বুঝতেছি না তো। আর এই যে এটা ইমপ্রেশন দুই প্রথম দিন ছিল 9, তারপরে দিন 16, আজকে আবার 22 দেখতেছি। না এখন সোশিয়াল বুক মার্কিং, সোশিয়াল বুক মার্কিং এর বয়স কত হয়েছে? এটা স্যার ওই যে 2-3-4 দিন হয়েছে। 3-4 দিনে কিছু বুঝতে পারবেন না, 1 সপ্তাহ না গেলে বুঝতে পারবেন না, আর তারপরেও 2-1 দিনের মধ্যে তো 100-150 হয়ে যাওয়ার কথা। জি স্যার, যে এটা তো অনেক দিন হয়েছে তো এখন এটা কি? না না এগুলি এগুলি ইমপ্রেশনই না, কোনো কোনো ইমপ্রেশন হচ্ছে না। হ্যাঁ স্যার, তাহলে এটা কি ডিলিট করে দেব? না ডিলিটও করবেন না, আমি আমার আমার গিগ লিড জেনারেশনের গিগ কোনো আমি র‍্যাঙ্কে পাচ্ছি না, আমার ইমপ্রেশনও হচ্ছে না, কিন্তু আমি তো রেখে দিছি। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি আমি রেখে দিছি। তারপরে আমার ওই যে আর আর কি ফেসবুক প্রমোশন, হ্যাঁ হ্যাঁ ফেসবুক প্রমোশন আমার ইমপ্রেশন হচ্ছে না, কিছু হচ্ছে না। আমি অবশ্য 2 মাস ধরে আমি কোনো র‍্যাঙ্ক চেক করি না, কিন্তু হঠাৎ করে তো আমি নভেম্বর মাসে ফেসবুক প্রমোশনের গিগ আমি 4 নম্বর পেজে পেয়ে ফেললাম, কোনো ইমপ্রেশন নাই। আচ্ছা হ্যাঁ, এখন একদমই ইমপ্রেশন নাই বলে হতাশ হয়ে যাবেন এটাও না। হ্যাঁ
আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনি যত বেশি ডিলিট করবেন ফাইবার তত আপনাকে চেপে ধরবে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার গিগটা র‍্যাঙ্ক হয়ে গেল, তারপরে আমি এটাতে কারেকশন করলাম, এখন এটার অস্তিত্বই নাই। হ্যাঁ, ও কারেকশন করার পর অস্তিত্ব নাই? না, এটা তো মানে কাজ পাওয়ার পরে, কাজ পাওয়ার পরে এটা র‍্যাঙ্ক করলে বা কাজ পাওয়ার আগেই এটা যখন এটা র‍্যাঙ্ক করবে এটাতে আর কোনো হাতই দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, আমার গিগ লিড জেনারেশনে গিগ র‍্যাঙ্ক করা গিগ আমি কারেকশন করলাম, এখন এই যে এখনো আমি আশাবাদী, আমি রেখে দিছি এটা, মানে আমি বারবারই চেক করি যে এটা মানে কোনো কিছু ফাইবার মাফ করলো কিনা কিনা, তা করতেছে না। এই অবস্থা আমি রেখে দিছি, এক বছর ধরে আমি লিড জেনারেশন গিগ এইভাবে রেখে দিছি, কোনো আমি ডিলিটও করতেছি না, ইমপ্রেশনও হচ্ছে না। স্যার এখন এই দুটো তো পাবলিশ আছে আর দুইটা ড্রাফট আছে, এখন র‍্যাঙ্ক যতক্ষণ হচ্ছে না, হ্যাঁ আপনার একটু ব্যানারটা একটু সুন্দর করার চেষ্টা করেন, একদম গতানুগতিক সবাই যেরকম ব্যানার করে এরকম না, আপনি নিজস্ব স্টাইলে ব্যানার, আপনি ইউনিক একটা ব্যানার তৈরি করেন, সেটা কিন্তু র‍্যাঙ্ক হওয়ার জন্য, ইমপ্রেশন হওয়ার জন্য খুব ভালো কাজ। এখন কি পজে রেখে করা যাবে? হ্যাঁ, পজে রেখে কাজ, মানে আপনি ব্যানারটা চেঞ্জ করতে পারবেন, মানে আগে ক্যানভাতে বানাইলাম, হ্যাঁ হ্যাঁ, অনেক ঘাটাঘাটি করে বানাইলাম, তারপরে জাস্ট পজে নিয়ে জি চেঞ্জ করে দিলাম এরকম। হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ আচ্ছা, ইমপ্রেশনটা কি আসলে স্যার? ইমপ্রেশন এটা ইমপ্রেশন হচ্ছে আপনি গিগের পেজে যাওয়ার পরে, আপনার গিগের পেজে যাওয়ার পরে আমি আমি দেখাচ্ছি, জি স্যার, মাউসটা অ্যাপ্রুভ করে আমি আপনি ব্যক্তি আপনার ইমপ্রেশনটা কি, আপনি যখন দুই চার জনের সামনে যান তখন আপনাকে কিভাবে দেখে, আপনার ইমপ্রেশনটা অন্যদের উপরে কিরকম? হ্যাঁ, এটা এটা বুঝতেছেন না? ইমপ্রেশন কি ইচ্ছা নাকি এরকম কিছু? না, ইমপ্রেশন ইচ্ছা না, আপনার দামটা ওই চারজন চারজনের সামনে গেছে, চারজনে আপনাকে কি রকম দাম দিতেছে, ও দৃষ্টিভঙ্গি নাকি এরকম? এটা বাংলাটা আমি তো ওইভাবে বলতে পারতেছি না, আপনি দেখেন গুগল ট্রান্সলেশনে গিয়ে দেখতে পারেন ইমপ্রেশনের বাংলা কি। হ্যাঁ, ব্যক্তিত্ব নাকি এরকম, হ্যাঁ হইতে পারে কিছু একটা। হ্যাঁ জি, আমি উদাহরণ দিয়ে বুঝালাম যে আপনি চারজন চারজনের সামনে আপনি গেলেন, এখন চারজন আপনাকে কি রকম দাম দিতেছে ওই দামটা। হ্যাঁ জি জি জি, এখন স্ট্যাটাসটা এরকম। হ্যাঁ, এখন আমি ইমপ্রেশনটা কিভাবে হয়, আমি সুইচ টু বাইং এ যাচ্ছি, সোশ্যাল বুকমার্কিং এর গিগটা কিন্তু স্যার প্রথম দিনে আমার 6 নম্বর পেজে ছিল, তারপরে হ্যাঁ না, এটা হচ্ছে যে আপনার মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যেখানে পাবেন সেটা হলো অ্যাকচুয়াল। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং দিয়ে সার্চ করেছিলাম। আচ্ছা, তাহলে তো, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে, সোশ্যাল বুকমার্কিং বুকমার্কিং সোশ্যাল বুকমার্কিং। এখন দেখেন যে এই যে পেজটা আসলো না, আমি আমি যদি এই গিগটার উপর এরকম কার্সর ঘুরাইতে থাকি তাহলে কিন্তু এর ইমপ্রেশন হচ্ছে, আমি কয়েক সেকেন্ড আমি এই যে স্ক্রল করে কয়েক সেকেন্ড আমি কয়েক সেকেন্ড এটা দেখতেছি না, জি স্যার, এতে ইমপ্রেশন হচ্ছে।
আমি নিজে করলে তো ক্লিক বাড়বে, আপনি ক্লিক করলেন এইখানে এসে আপনার গিগের মধ্যে ক্লিক করলেন, আপনি একটা ক্লিক পাবেন, কিন্তু এই দাম তো এটার তো দাম হবে না। জি স্যার, তাহলে এখানে দেখেন যে আমি কিন্তু ওই দুই গিগের মাঝখান দিয়ে কার্সারটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ জি স্যার, জি স্যার। ও আচ্ছা, তার মানে এদের কোনো ইমপ্রেশন হবে না? না, এই যে আমি স্ক্রল করে দেখছি তাতে হবে। যেভাবে হয় আর কি। এখন আমি একটা জিনিস আমি স্টাডি করছি, সেটা হচ্ছে যে এই যে এখানে এই লোকটা তিনটা ব্যানার দিয়ে রাখছে। হ্যাঁ, এখন কেউ তো মানে তার মানে কি বলে যে কিউরিওসিটি থেকে পরের ব্যানারটা দেখার জন্য একটা ক্লিক করবে। ও আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, তাহলে এখানে তিনটা ব্যানার, এই যে তার পোর্টফোলিও দেওয়া আছে। হ্যাঁ, আমি যে বারবার ক্লিক করছি দেখছি, এতেই ইমপ্রেশন হচ্ছে। এখন আমি যেটা স্টাডি করছি সেটা হচ্ছে যে এখানে তিনটা ব্যানার যদি আপনি দেন তাহলে মনে হয় ইমপ্রেশন ভালো হবে। হ্যাঁ, তিনটা ব্যানার দেওয়া যায়, তিনটা ব্যানার দিয়ে রাখেন। হ্যাঁ, এবং ব্যানার গুলি অবশ্যই মানে আপনার প্রথম ব্যানারটা সবচেয়ে ভালো হইতে হবে, পরের ব্যানার গুলি তেমন ভালো না হলেও হবে, কিন্তু প্রথম ব্যানারটা যেন সে দেখে দেখিত, সে প্রথম ব্যানারটা এরকম করছে পরে কি আসে, এই যে কিউরিওসিটিটা বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি আপনাকে স্টপ করবো? জি স্যার, ওকে স্যার। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহেদুল ইসলাম, আমি ফ্রিল্যান্সার হতে চাই, প্লিজ একটু আমাকে কেউ হেল্প করবেন। জাহেদুল ইসলাম ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন? আচ্ছা, তারপরে এমডি বিল্লাল হোসেন, আমি জামাল স্যারের ফ্রি ভিডিও দেখে ফেসবুক গিগ তৈরি করছি, আপনাদের সকলের কাছে অনুরোধ আমার গিগের সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে দিবেন। আচ্ছা, আমি অ্যাপ্রুভ করে দিলাম। কামরুন নাহার রাখি, পেড স্টুডেন্ট, প্লিজ চেক মাই ফেসবুক প্রমোশন গিগ। কামরুন নাহার রাখি, কামরুন নাহার রাখি, রাখি রা হ্যাঁ, আপনি মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, এই তো আছি আর কি। এখন ফেসবুক প্রমোশনের গিগ দেখাবেন না? জি, আমি প্রথমই করেছি, দেখে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন, এক মিনিট আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা।
দেখো তো হ্যাঁ জি স্ক্রিন তো শেয়ার করলেন না স্যার এখানে আসেনি রিকোয়েস্ট তো আসেনি স্যার না রিকোয়েস্ট লাগবে না তো আপনি স্ক্রিন শেয়ার করবেন ও আচ্ছা আমি স্ক্রিন শেয়ার না করলে কিভাবে দেখব স্ক্রিন শেয়ার করলে আপনি মাউস টান আমি মাউস নিয়ে তো কিছু করতে পারবো না আপনি স্ক্রিন শেয়ার না করলে তো কিছু করতে পারবো না আমি অন একটু শেয়ার করছি আবার তো মাইক বন্ধ করে দিলেন কোথায় আপনি তো ডিসকানেক্ট হয়ে গেছেন উজ্জ্বল রায় হ্যাঁ রাখি আপু আপনি মাইকটা অন করেন হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে পারছেন না ওই যে মাঝখানে নিচে একদম মাঝখানে দেখেন সবুজ একটা বাটন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যেটা হচ্ছে যে আমি এডিট মোডে দেখবো না আপনি আপনার ছোট ছবিটার মধ্যে ক্লিক করে আপনাকে যেতে হবে প্রিভিউতে না মানে আপনার প্রোফাইলে গিয়ে তারপরে প্রিভিউ মোডে আনতে হবে আচ্ছা ঠিক আছে আপনি মাউস অ্যাপ্রুভ করেন আপনি আপনি ইউজ টু না আর কি আপনি এগুলি একটু শিখে নেবেন হ্যাঁ আচ্ছা স্যার এই যে দেখেন আপনার ছোট ছবিটাতে ক্লিক করলাম ছোট ছবিটাতে ক্লিক করে গেলাম প্রোফাইলে জি স্যার আজকে আপনি ভালোভাবে দেখে পাবলিক করে দিবেন যদি সঠিক থাকে সবকিছু আমি তো অনেক দিন থেকে আপনার ক্লাসে আপনার হাতে করাবো এই জন্য অপেক্ষা করছিলাম আমি তো এখন আমি আসি না আমি তো আসি 7টার সময় হ্যাঁ এখন আপনি কি হাফিজ ভাইয়ের কথা বলছেন ওই সময় আসেন আজকে দেখলাম যে এখন এসেছেন এই জন্য 5:30টায় দিলাম ও আচ্ছা না আপনি মুবিন স্যার না হ্যাঁ জি জি আপনার নেট তো অনেক স্লো কি নেট ব্যবহার করেন বলেন তো ডাটা ওয়াইফাই আছে কিন্তু মে ডাটা নিয়েছি স্যার ওয়াইফাই আছে ওয়াইফাই ডিস্টার্ব হবে যেন ডাটা নিয়ে নাও আবার কিন্তু ডাটা তো ভালো কাজ করছে না এই যদি হয় অবস্থা হ্যাঁ ঠিক আছে ড্রাফটে হ্যাঁ ঠিক আছে এখন আমি আপনার এই যে গিগের উপরে ক্লিক করলাম গিগের উপরে ক্লিক করলে এটা ওপেন হবে ও
আমার ব্যানারটা কি ঠিক আছে? ব্যানারটা আসলে গতানুগতিক হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আপনি মার্জিন রাখেন নাই, যেরকম ওই যে উপরে এক্সপার্ট এক্সপার্ট ইন লেখাটা কেটে গেছে। আপনার গিগের পেজে যখন এটা যাবে তখন চারদিক থেকে একটু ক্রপ হয়ে যায়, মানে কেটে যায়, হ্যাঁ। এই জন্য আমাদের একটু 4-5 মিলিমিটার ভিতরে লিখতে হয়। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ টু টার্গেটেড অ্যাক্টিভ ইউজার্স। হ্যাঁ, ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ফেসবুক প্রমোশন আপনার কিওয়ার্ড আমি ধরে নিলাম। হ্যাঁ জি। এখন ফেসবুক প্রমোশন আপনার সাদা মানে কি? সাদা মানে হালকা কালার না? হ্যাঁ জি। হ্যাঁ, আপনি সমস্ত লেখা দিলেন সাদা, হ্যাঁ। এখন একদমই আমি অন, আচ্ছা এটা তো ওয়ান হয়ে গেছে, এটা অন টাইম ডেলিভারি, হ্যাঁ। ইটা হবে না, অন এর পরে ইটা হবে না, অন টাইম মানে সময় মতো আমি ডেলিভারি দিব, এটা হলো অন টাইম ডেলিভারি। আর ওয়ান টাইম হচ্ছে যে একবারই দিয়ে দিব আর তার ধারে কাছে আর যাব না, হ্যাঁ। একবারে ওয়ান টাইম ডেলিভারি দিই কি একসাথে? হ্যাঁ, মানে ও এন অন ড্যাশ টাইম ডেলিভারি। কিন্তু আমার কথা এটা না, এখন দেখেন যে এই যে সাদা লেখাটা তার নিচে একটা গাঢ় কালার দিচ্ছেন, তখন এই সাদা কালারটা একদম ফুটে আছে না? জি স্যার, মানে ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু ঠিক করে দেব। হ্যাঁ, তার আগের লেখাগুলি দেখেন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, এটা হালকা কালার, নিচেও একটা হালকা কালার দিলেন, এটা বোঝা যাচ্ছে না। প্রমোট ইউর বিজনেস, প্রমোট ইউর বিজনেস, এটাও বোঝা যাচ্ছে না। মানে কোন লেখায় আপনার এই লেখাগুলি সবগুলি যদি আপনি কালো করে দেন দেখবেন যে সুন্দর করে দেখা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু আবার অন টাইম ডেলিভারি যদি আবার কালো করেন, লেখাটা কালো করলে নিচেও গাঢ় কালার, উপরেও কালো কালারটা গাঢ় কালার হবে, ওইটা বোঝা যাবে না। আবার এই জন্য আপনি করবেন কি, সমস্ত গ্রিড গুলি একটা হালকা কালার দিয়ে, একই কালার একটা কালার, হ্যাঁ, দিয়ে তারপরে আপনি তার উপরে কালো লেখা দিয়ে দেন। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা ইমেজ ইউজ করলেন, এটা দিবেন না, হ্যাঁ। ফেসবুকের লোগো হয় নাই, ফাইবারের লোগো হয় নাই। আমি কিছুক্ষণ আগে কাকে দেখাচ্ছিলাম, কি যেন নাম, শাকিলা না কি, ওনাকে দেখাচ্ছিলাম না যে কিভাবে লোগো গুলি নিয়ে আসতে হয়, দেখেছেন? তাহলে লোগো গুলি ওইভাবে নিয়ে, দেখেছি আপনি লোগো গুলি ওইভাবে নিয়ে আসবেন, হ্যাঁ, নিয়ে এসছি স্যার। ওইভাবে আনেন নাই তো, তা তো বুঝাই যাচ্ছে যে ওইভাবে আনেন নাই। নেটের তো মারাত্মক অবস্থা এখন, এটা দেখাইতে গেলেও তো সময় লাগবে। আমি ওটা দেখে নিব, এর আগে দেখিয়েছেন ওনার, এটা আবার দেখে নিব। না, আমি আমি ক্যানভাতে যাচ্ছি, আমি ক্যানভাতে যাচ্ছি যে, আচ্ছা ঠিক আছে, ফেসবুকের লোগোটা আপনি ক্যানভাতেই পাবেন, হ্যাঁ। আচ্ছা, ফেসবুকের লোগো, লিংকডইনের লোগো আর টুইটারের লোগো সব আপনি ক্যানভাতেই পাবেন, কিন্তু একদম সিম্পল লোগোটা নেবেন, ওই যে 3D শেড দেওয়া এরকম নেবেন না, হ্যাঁ। আচ্ছা স্যার।
তাহলে আমি আর ক্যানভাতে যাচ্ছি না। তাহলে যে পিছনে যে ইমেজটা দিলেন, ইমেজটা না দিয়ে একটা সলিড কালার ইউজ করবেন, আর যেহেতু এখানে ফাইবারের লোগোটা সবুজ, আপনি সবুজের মধ্যে সবুজ দিলে বোঝা যাবে না এই কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ কালারটা এটাও চেঞ্জ করবেন। আর যেটা হচ্ছে যে চারদিকে মার্জিন রাখবেন। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনার টাইটেলের মধ্যে ফেসবুক প্রমোশন, ব্যানারের মধ্যে ফেসবুক প্রমোশন, এখানে শুরু করলেন ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, এখানে এখানে প্রমোশন লিখেছিলাম স্যার, প্রমোশন লিখেছিলাম কিন্তু নিচ্ছিল না, বারবার বলছে প্রোমো কথাটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, প্রোমো শব্দটা বেশি হয়ে গেলে তো আপনার ওই এটা প্রসেস আছে তো। হ্যাঁ, এখানে তো অন্তত পক্ষে 3-4 বার আপনি লিখতে পারবেন ফেসবুক প্রমোশন কথাটা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সবই মার্কেটিং করে দিয়েছেন। কারণটা হচ্ছে কেন যেন নিচ্ছিল না, আমি বলি যে যখনই প্রোমো কথাটা বললো যে মানে বেশি হয়ে গেছে, তখন আপনার এটাকে কন্ট্রোল এ দিবেন, মানে সিলেক্ট অল, কন্ট্রোল এক্স দিবেন, মানে এটা এখান থেকে কাট করে নিয়ে নিলেন, আপনার ক্লিপ বোর্ডে এটা কপি হয়ে গেল, তখন এটি পেজটার মধ্যে রিফ্রেশ দিয়ে দিতে হবে। হ্যাঁ, পেজটাতে রিফ্রেশ দিলে আবার একদম ওভারভিউ প্রথম ট্যাবটার মধ্যে চলে আসবে। প্রথম ট্যাবে গেলেন, সেভ দিলেন, দ্বিতীয় ট্যাবে আসলেন, প্রাইজিং এ সেভ দিলেন, আবার ডেসক্রিপশনে এসে আপনি এটাকে আবার পেস্ট করেন। হ্যাঁ, ডেসক্রিপশনটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, আবার সেভ দেন। যদি না হয় এখান থেকে একটা কমা, একটা কমাবে, একটা কমানোর পরে আবার কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, কন্ট্রোল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আবারও একই প্রসেস করবেন, একটা একটা কমাইতে কমাইতে যাবেন। হ্যাঁ, আমার প্রসেসটা বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে ওখানে ফেসবুক প্রমোশন দিব মার্কেটিং এ। হ্যাঁ, ফেসবুক প্রমোশন দিবেন। আচ্ছা, কি তাহলে ওই যে গ্রেটার দেন স্মলার দেন এগুলো উঠায় দিবেন, আর লেখাটা একদম বাম পাশে চাপানো থাকবে, অসুবিধা নেই। নাও এ ডেজ ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু সেল প্রোডাক্ট অ্যান্ড গ্রো ইউর বিজনেস নাও এ ডেজ। আপনি কি গ্রামারলি ইনস্টল করার নাই? আছে, গ্রামারলি ইনস্টল করা থাকলে নাও এ ডেজ তো এক শব্দ, এটা তো আলাদা তো ধরার কথা আপনার। হ্যাঁ, নাও এ ডেজ হলো এক শব্দ। নাও এ ডেজ ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু সেল প্রোডাক্ট অ্যান্ড গ্রো ইউর বিজনেস, ইট ইজ এ ভেরি ইজি ওয়ে টু অ্যাডভার্টাইজ পটেনশিয়াল কাস্টমার্স। I am an expert in Facebook marketing. I have a professional training. এই যে ট্রেনিং এর কথাটা বলতে না করি, ট্রেনিং এর কথাটা তো আপনি প্রোফাইলে বলে দিয়েছেন যে আপনি ট্রেনিং করে আপনি ওইখানে প্র্যাকটিক্যাল জব করেছেন, জব করে আপনি এখন মানে একজন স্কিলড পারসন ওইখানেই বলে দিয়েছেন। এইখানে আবার গিগ তৈরি করতে এসে আপনি যেহেতু স্কিলড পারসন সেই জন্য গিগ তৈরি করতেছেন, এখানে ট্রেনিং এর কথাটা বলা যুক্তিযুক্ত না। জি স্যার, আই হ্যাভ এ প্রফেশনাল, ঠিক করে দেন একটু। আমি ঠিক করব না, আপনার এখানে ফেসবুক প্রমোশন কথাটা আবার নিয়ে আসবেন, নিয়ে এসে সমস্ত রেডি রেডি করে আমাকে আবার দেখাবেন, আমি তারপরে পুরোটুকু দেখছি। হ্যাঁ, সবাই যেভাবে লিখে সেইভাবেই লিখবেন, এটা তো আপনার সমস্ত কথা ইউনিক হতে হবে। যদি ইউনিক না লিখতে পারেন তাহলে গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা তো নাই।
হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, আপনি একটু সুন্দর করে বলে দেন। আমি তারপরের প্যারাতে আপনি ফেসবুক প্রমোশন সম্বন্ধে দুই তিন লাইন লিখেন, তারপরের প্যারাতে আপনি কত সুন্দর করে ফেসবুক প্রমোশনের কাজটা করেন সেটা বলবেন। এই তিনটা তিন 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 তারিখে নয়টা লাইন এখানে আপনাকে সুন্দর করে লিখতে হবে। প্রথম মাঝখানে যে ফেসবুক প্রমোশন সম্বন্ধে লিখবে সেইখানে আপনার অটোমেটিক্যালি চলে আসবে, কিওয়ার্ডটা চলে আসবে ফেসবুক প্রমোশন। হ্যাঁ, তারপরে অন্য প্যারাতে আসতে পারে এটা না, কিন্তু এখানে তিন চারবার যতবারই লিখতে দেয় ফেসবুক প্রমোশন, ওই ফেসবুক প্রমোশন কথাটা আনবেন। হ্যাঁ, তারপরে আবারও বলছি যে ট্রেনিং এর কথা বলবেন, আপনি শুরুই করবেন তৃতীয় প্যারাটাতে শুরু করবেন, আই এম প্রফেশনালি স্কিলড ইন ফেসবুক প্রমোশন সার্ভিস, হ্যাঁ, এবল টু রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, ভিডিওগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন উইথ ফটোশপ, যদি ফটোশপ জানেন আর কি, আর যদি ফটোশপ না জানেন তাহলে ক্যানভার কথা লেখার দরকার নেই, ক্যানভা তেমন ভালো কোন গ্রাফিক্স এর সফটওয়্যার না। হ্যাঁ, এইভাবে সুন্দর করে নিচের প্যারাটাতে আপনার নিজের কথা লিখে দেন আর তিনটা প্যারা ওইভাবে করেন। হ্যাঁ, মাই এক্সেপশনাল কোয়ালিটি, এটা তো আপনার কোয়ালিটি না, এখানে হলো আপনার সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, মাই এক্সেপশনাল কোয়ালিটি এটা নিচে হতে পারে, এটা তো উপরে তো না। ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশনস উইথ অ্যাট্রাকটিভ ইমেজ ডিজাইন, তাহলে এখানে হেডিং এ কি দেব স্যার? হেডিং এ দিবেন যে সার্ভিস আই উইল প্রোভাইড, এরকম দিতে পারেন, বা একদম সিম্পলি লিখতে পারেন যে মাই সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, ওকে স্যার। ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন উইথ অ্যাট্রাকটিভ ইমেজ ডিজাইন, হ্যাঁ, এই যে এটা কিন্তু দুইটা পয়েন্ট এখানে, একটা হলো ইমেজ ডিজাইন আর একটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, তাহলে আপনি দুইটা পয়েন্ট না করে একটার মধ্যে দুইটা ঢুকাইলেন কেন? আপনার বায়ার তো বুঝতে, যদি শুধুমাত্র সে দেখে যে এখানে নয়টা কাজ আপনি করেন, হ্যাঁ, তাহলে সে হয়তো পড়বেই না, কিন্তু আপনি যে ইমেজ ডিজাইনটা যে আলাদা একটা জিনিস এটা যদি বলে দিতেন তাহলে 10টা পয়েন্ট হয়ে যেত। হ্যাঁ আচ্ছা স্যার, ওটা তাহলে আলাদা ভাবে দিব। হ্যাঁ, আর এই যে এইভাবে লিখতে হবে না, ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনি সিম্পলি বলেন যে না 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 ঠিক আছে, ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ, বা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন বা এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এইভাবে বলেন, ক্রিয়েট বলতে হবে না। হ্যাঁ জি জি স্যার। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পয়েন্ট আপনি বলেন কাস্টম ইমেজ ডিজাইন বলতে হবে না, কাস্টম ইমেজ এটুক লিখলে যথেষ্ট। হ্যাঁ, ভেরি কুইকলি ইনক্রিজ ইউর পেজ অডিয়েন্স, একদমই মারাত্মক একটা কথা যে এই আপনার পেজের বাড়বে না, আপনি এটা ইনক্রিজ করার কাজ কিন্তু আমরা করি না, আমরা শুধুমাত্র প্রমোশন করব, অর্গানিক্যালি তার অডিয়েন্স বাড়বে বা তার সেল বাড়বে, তার লাইক বাড়বে, এটা হলো অর্গানিক্যালি বাড়বে, আপনার আমি জোর করে বাড়াতে পারবো না। হ্যাঁ, এই জন্য এই কথাটা এইভাবে বলবেন না। হ্যাঁ, ডেইলি আপডেট কি বাদ দেব স্যার? পয়েন্টটা দুই নম্বর। হ্যাঁ, একদমই বাদ দিয়ে দেবেন, ডেইলি আপডেট রিপোর্ট, এটা এখানে না, নিচে আপনার স্পেশালিটিতে। হ্যাঁ, নিচে থাকবে আপনার স্পেশালিটি আর এখানে হলো কাজের ডেসক্রিপশন। হ্যাঁ, আপনি ডেইলি রিপোর্ট দিবেন, এটা আপনার কোনো কাজের কথা না। রাইটিং এ পাওয়ারফুল প্রোডাক্ট ডেসক্রিপশন,
আপনি এক নম্বরে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলেন, আবার চার নম্বরে রাইটে পাওয়ারফুল প্রোডাক্ট ডেসক্রিপশন, একই কথা হলো না? জি আচ্ছা, একটা বাদ দিয়ে দিন। হ্যাঁ বাদ দিয়ে দিবেন, এফেক্টিভ পোস্ট ডেসক্রিপশন এন্ড কিওয়ার্ড চয়েস। হ্যাঁ এখানে আবার ডেসক্রিপশন কথাটা চলে আসে, এফেক্টিভ পোস্ট ঠিক আছে উইথ কিওয়ার্ড, এভাবে বলা এফেক্টিভ পোস্ট এন্ড এফেক্টিভ পোস্ট উইথ উইথ কিওয়ার্ড চয়েস, চয়েস দিতে হবে না, কিওয়ার্ড উইথ কিওয়ার্ড। অ্যাডভার্টাইজ ইউর বিজনেস, এটা ঠিক আছে, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং একই কথা, অ্যাডভার্টাইজ ইউর বিজনেস প্রোডাক্ট অ্যাডভার্টাইজ একই কথা, বারবার ঘুরায় ফিরায় লিখলে হবে? ছয় সাত একই কথা, আপনি একটু চিন্তা করেন যে আমি আমি বলছি আর জি জি একই হয়ে গেছে। হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং ঠিক আছে, গ্লোবাল অডিয়েন্স ঠিক আছে, তাহলে এখানে পয়েন্ট আপনার কয়টাই বাদ হয়ে গেল? এখন আপনাকে এখানে অন্তত পক্ষে 10টা থেকে 12টা পয়েন্ট দিতে হবে। হ্যাঁ তাহলে 10টা থেকে 12টা পয়েন্ট, আমি কয়েকটা পয়েন্ট বলে দেই, যেরকম আপনি বলবেন যে ভিডিওগ্রাফি উইথ 2D অ্যানিমেশন, তারপরে বলেন আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন, যদি ফটোশপ জানেন উইথ ফটোশপ দিয়ে দিবেন। হ্যাঁ তারপরে বলেন যে আপনি এসইও করবেন, হ্যাঁ পেজটার তার পেজের এসইও করবেন, হ্যাঁ তারপরে অফ পেজ অন পেজ এসইও করবেন, এগুলি বলে দিবেন। ঠিক আছে আমি তো কয়টা পয়েন্ট বলে দিলাম, আপনি এখন অন্য পয়েন্টগুলি খোঁজেন, খুঁজে এটা একটু নিজের মতো করে করেন। হ্যাঁ হোয়াই মাই সার্ভিস ইজ এক্সেপশনাল, তাহলে আপনাকে একটু এন্টার দিয়ে লেখাগুলি একটু নিচে নামায় দিতে হবে, উপরে দেখি তো উপরে কি অবস্থা। হ্যাঁ উপরে ঠিক আছে, ওই যে ওইটা তো থাকবে না, এক্সেপশনাল কোয়ালিটি, ওখানে সার্ভিস ডেসক্রিপশন লিখে তারপরে যে এন্টার দিয়ে লেখাগুলি নিচে নামায় দিয়েছেন এভাবেই থাকুক, এখানে 10টা 12টা পয়েন্ট, আর এখানে মাই সার্ভিস হোয়াই মাই সার্ভিস ইজ এক্সেপশনাল, এটা ঠিক আছে, এই লেখাটা ঠিক আছে, এটার পরে আপনি এন্টার দিয়ে লেখাগুলি নিচে নামাবেন, রিয়েল অ্যাপি ইউজার ঠিক আছে, ফুল রেসপন্সিবিলিটি ঠিক আছে, ফুলফিল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আপনি আজকে থেকে ভুলে যাবেন ক্লায়েন্ট বায়ার তারপরে কাস্টমার আর আপনি যে ফ্রিল্যান্সার, এই শব্দগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে জি স্যার। হ্যাঁ ফুলফিল ইওর স্যাটিসফ্যাকশন, এটা লিখলে হবে না? জি হবে। হ্যাঁ ওয়ান টাইম ডেলিভারি, যে এখানে অন ইটা কেটে দিয়ে অন ড্যাশ অন ড্যাশ টাইম ডেলিভারি, অন লিখে হাইফেন ও এন হাইফেন তারপর টাইম। হ্যাঁ 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 প্রোভাইড ডেইলি ওয়ার্ক প্রুফ, এটা উপরেও লিখলেন ডেইলি আপডেট রিপোর্ট তিন নম্বরে, আর নিচে আপনি প্রোভাইড ডেইলি ওয়ার্ক প্রুফ, একই কথা না? হ্যাঁ তাহলে আপনি এটা নিচে লিখছেন এটা ঠিক আছে, উপরে থেকে তো তিন নম্বর কেটে দিবেন, তিন নম্বরটা ওটা জি ওটা। হ্যাঁ প্রোভাইড আচ্ছা ম্যানুয়াল ওয়ার্কিং, ম্যানুয়াল ওয়ার্কিং না ওয়ার্ক ম্যানুয়ালি, হ্যাঁ work manually follow all আসলে আমরা বাংলা বলতে গেলে বিশেষণ আগে বলি পরে কাজটা বলি, আর ইংলিশে কিন্তু কাজের কথাটা আগে আসে বিশেষণটা পরে যায়। হ্যাঁ এটা একদম সিম্পল একটা বিষয় যে ইংলিশে সবসময় বিশেষণটা পরে লিখতে হয়। হ্যাঁ follow all guidelines of FP, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে এখানে সম্ভবত আপনার লেখার জায়গা নাই, কিন্তু আপনি যেগুলি ছোট ছোট করে লিখলে উপরের লেখাগুলি যদি ছোট ছোট করে লিখেন, এখানে নিচে একটা সুন্দর করে লাইন লিখতে পারেন যে ইফ ইউ হায়ার মি আই উইল ট্রাই টু
finish your work very accurately and smoothly. Thanks. কিন্তু একটু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনি আমাকে দেখাবেন এটা চিন্তা করে রাখছেন, কিন্তু আমার মতো তো আপনি লিখলেন না। আচ্ছা স্যার, আমি ওগুলো ঠিক করে আবার দেখাবো আপনাকে। হ্যাঁ, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন প্রমোট, 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার, প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, এখানে লিখতে ছিলেন, ভালোই লিখতে ছিলেন, কিন্তু প্রমোট 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার এইভাবে না লিখে শুধুমাত্র অ্যাক্টিভ ইউজার ছোট করে লেখেন। হ্যাঁ, অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ অ্যাক্টিভ ইউজার, কমা দিয়ে বলেন অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কমা দিয়ে বলেন কাস্টম ইমেজ, আরো লেখার জায়গা আছে মনে হয়, আপনি মানে আর লিখেন নাই। হ্যাঁ, তারপরে মেইনলি ইন ইউএসএ, ইউকে এন্ড কানাডা, কমা দিয়ে বলেন ফলো এফবি গাইডলাইন, এইটুকু লিখতে পারবেন, আমি যতটুকু বলতেছি এতটুকু লিখতে পারবেন। হ্যাঁ, পেজ এভালুয়েশন ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন তিনটার মধ্যে দিবেন, কন্টেন্ট কন্টেন্ট তো আপনার মানে বেসিকেও আপনার কন্টেন্ট বানাতে হবে, হবে না? জি, তাহলে আপনি তিনটা দিলেন না, তো আপনি কন্টেন্ট ক্রিয়েট না করে কি পোস্ট করতে পারবেন? পারবেন না, না স্যার। হ্যাঁ, শিডিউল পোস্ট তিনটা দিয়ে দিয়েছেন, শিডিউল পোস্ট হচ্ছে যে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করেন তখন এটা দরকার পড়ে, আপনি তিন চারটা শিডিউল, তিন চারটা অ্যাড পোস্ট করলেন, ওখানে শিডিউল করে দিলেন, ফেসবুকে শিডিউল করে দিলেন যে এটা এই সপ্তাহে যাবে, পরেরটা ওই সপ্তাহে যাবে, এরপরে ওই সপ্তাহে যাবে, এইটা হলো শিডিউল তৈরি করা। হ্যাঁ, তাহলে আপনি শিডিউল পোস্ট সবগুলিতে দিয়েছেন, এখন আপনার কোন জায়গায় তো আমি অ্যাড ক্যাম্পেইনের কথা তো দেখি নাই। ও, আপনি ওই যে ডেসক্রিপশনে অ্যাড ক্যাম্পেইন দিয়ে দিতে পারেন, যদি অ্যাড ক্যাম্পেইন জানেন আর কি। অ্যাড ক্যাম্পেইন জানেন? না স্যার, জানি না। হ্যাঁ, তাহলে অ্যাড ক্যাম্পেইনটা শিখবেন। হ্যাঁ, আচ্ছা। রিপোর্টিং আপনার সব জায়গায় রিপোর্টিং দিতে পারেন, অসুবিধা নাই, অ্যাকশন প্ল্যান সবগুলি ঠিক আছে, নাম্বার অফ প্ল্যাটফর্ম ঠিক আছে, ম্যানেজমেন্ট ডিউরেশন 2, 4, 6 ম্যানেজমেন্ট ডিউরেশন, আপনি ডেলিভারি 3 দিনে দিয়ে দিবেন আর 2 দিন ম্যানেজ করবেন, আর বেসিকে আপনার স্ট্যান্ডার্ডে আপনি 4 দিন আর 4 দিন ম্যানেজ করবেন, কিন্তু প্রিমিয়ামে 5 দিনে ডেলিভারি দিয়ে দিবেন আর 6 দিন ম্যানেজমেন্ট করবেন। আপনি 5 দিনে ডেলিভারি দিয়ে দিলে আপনার কি আর খুঁজে পাবে বায়ার? সেটা লাইভ হচ্ছে কিনা, এটা বাউন্স হচ্ছে কিনা, সেগুলি যদি কোন একটা লাইভ না হলো সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটা অ্যাড করে দিলেন, এটা হলো ম্যানেজমেন্ট। হ্যাঁ, যে তার প্রমোশন করার জন্য যে আপনি পোস্টগুলি করতেছেন, এই পোস্টগুলি লাইভ হচ্ছে কি না আপনি দেখতে থাকবেন আর কি, এটি ম্যানেজ করা আর কি। ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটার কেন, মার্কেটিং, হ্যাঁ ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এখানে কেউ খুঁজবে না ওইভাবে, ডিজিটাল মার্কেটিং বলে খুঁজবে না, আপনি অ্যাডভার্টাইজিং এইভাবে বলে খুঁজবে না, আপনার হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজ, ফেসবুক অ্যাডভার্টাইজিং আর ফেসবুক অ্যাডস, এই দুইটা দিবেন। হ্যাঁ, আর ফেসবুক মার্কেটারের বদলে ফেসবুক মার্কেটিং দিবেন। হ্যাঁ, মার্কেটিং, হ্যাঁ। তাহলে যে এত কিছু বললাম যে রেকর্ড হয়ে গেল, এগুলি রেকর্ডটা দেখে দেখে আপনি ঠিক করে, হ্যাঁ ঠিক করে আবারো প্লিজ আমাকে দেখাবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই মাইকটা অন করেন।
তাহলে ইয়ে করি, আমি স্টপ করি, হ্যাঁ।